হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিও টপিকটা হচ্ছে একটা ডে ক্রিম, একটা হচ্ছে নোবেল লেডি ডে ক্রিম, একটা হচ্ছে বেবি পিঙ্ক ডে ক্রিম। এই দুইটা ডে ক্রিম কিন্তু অনলাইন ভাইরাল একটা ডে ক্রিম। তো দেখতে পাচ্ছেন পাশে বাম পাশেরটা হচ্ছে বেবি পিঙ্ক এবং ডান পাশেরটা হচ্ছে নোবেল লেডি ডে ক্রিম। দুইটার কালার মোটামুটি একই। তো বেবি পিঙ্কটা একটু ডার্ক আর ওটা হচ্ছে হালকা একটু সাদা সাদা টাইপের। তো নোবেল লেডিটা আর বেবি পিঙ্কটার পার্থক্য আজকে আলোচনার মূল বিষয়। তো ভিডিওটি পুরোটা জুড়ে থাকবেন, তাহলে আপনারা জেনে যাবেন যে কোন স্কিন টাইপস কোনটা কার বেশি ভালো হবে। তো ভিডিওটি শুরু করছি। শুরু আগে বলে নিয়েছি যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে দেখিয়ে দিচ্ছি দুইটা ডে ক্রিম, কালারটা ভালোভাবে দেখে নেন আগে। তো নোবেল লেডি যেটা দেখতে পাচ্ছেন, যেটা আমি হাত দেখালাম মাত্র সাদাটা, সেটা কিন্তু সব স্কিন টাইপস না। যাদের স্কিন অতিরিক্ত মাত্রায় ডার্ক বা ব্ল্যাক স্কিন টোন, তারা যদি এটা ইউজ করেন স্কিনটা সাদা সাদা একটা ফ্যাকাশে একটা লুকস দিবে। সেম বেবি পিঙ্কটাও কিন্তু আমি সাজেস্ট করব তারা ইউজ যেন না করে। এটা যাদের স্কিন উজ্জ্বল শ্যামলা বা যাদের স্কিন অতিরিক্ত ফর্সা স্কিন তারা ব্যবহার করলে ভালো। নোবেল লেডি ডে ক্রিমটা মূলত যাদের স্কিন অতিরিক্ত অয়েলি স্কিন তাদের জন্য মোটামুটি ভালো হলেও যাদের স্কিন অতিরিক্ত ড্রাই স্কিন তাদের জন্য অতটা ভালো না। কারণ নোবেল লেডিটা স্কিনটা একটু ড্রাই ড্রাই একটা ফিনিশ দেয়। আর হচ্ছে বেবি পিঙ্ক ক্রিমটা যেটা, সেটা কিন্তু অয়েলি ড্রাই সব স্কিনে ইউজ করা যায়। যদি বেশি স্কিন অয়েলি হয় তাহলে ইউজ করার পরে হালকা একটু ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার ইউজ করলেই হয়ে যাবে। তো আমি যেটা ইউজ করি, আমি আসলে মেকআপ বা ফাউন্ডেশন এসব কোনো কিছুই ব্যবহার করি না স্কিনে। আমার ফেভারিট ক্রিম হচ্ছে বেবি পিঙ্ক ক্রিমটা, তো এটা আমার পছন্দের ক্রিম। এবং নোবেল লেডি ক্রিমটা আমি কিছুদিন যাবত ব্যবহার করছি, তো আমার কাছে তেমন একটা ভালো লাগে নেই, কারণ স্কিনটা বেশি ড্রাই হয়ে যায় আর এটা ইউজ করলে স্কিনটা কালচে দেখায়। আমার কাছে ভালো লাগে হচ্ছে বেবি পিঙ্কটা। এটা ব্যবহার করার পর হালকা একটুখানি আমি ফেস পাউডার উপরে লাগালেই কিন্তু আমার স্কিনটা সুন্দর একটা মেকআপ লুকস দেয়। আমি কিন্তু নর্মালি কিন্তু কোনো ফাউন্ডেশন বা কোনো মেকআপ ব্যবহার করি না, আমি বেবি পিঙ্কের উপরে হালকা ফেস পাউডার ইউজ করে কিন্তু মেকআপটা করে ফেলি। এতে করে কিন্তু ন্যাচারাল একটা সুন্দর একটা লুকস দেয়। তো যাদের স্কিন টোন আমার স্কিন টোনের মতো বা আমার স্কিন টোনের চেয়ে বেশি স্কিন টোন বা অনেক কম স্কিন টোন, তার বেবি পিঙ্ক ক্রিমটা অনায়াসে ব্যবহার করতে পারে। তো আমি সাজেস্ট করব যে দুইটাই, বেবি পিঙ্ক ক্রিম বা নোবেল লেডি ডে ক্রিমটা, যাদের স্কিন অতিরিক্ত ডার্ক স্কিন বা যাদের স্কিন অতিরিক্ত মাত্রায় শ্যামলা স্কিন, তারা এই দুইটাই ক্রিমই ব্যবহার করবেন না। কারণ এই দুইটা ক্রিমই কিন্তু স্কিনে বসবে না। এটা হচ্ছে কোরিয়ান ক্রিম বা চায়না ক্রিম, এরকম টাইপস স্কিন টোনটা ভালো এটা। তো আমার কাছে দুইটা ডে ক্রিমটা মোটামুটি লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে বেবি পিঙ্ক ক্রিমটা। এই ক্রিমটা সবাই আমার মতে, মানে এটা আমি 3 বছর যাবত ব্যবহার করছি, আমার কাছে বেবি পিঙ্ক ক্রিম ছাড়া আসলে আমি চলতে পারি না। মোট কথা, আমি বাইরে বের হলেই বেবি পিঙ্ক ক্রিমটা ইউজ করে বের হই। তো মাঝে আমি ট্রাই করেছিলাম নোবেল লেডিটা, অত একটা ভালো লাগে নি, দেখতে পাচ্ছেন অর্ধেক ইউজ করে রেখে দিয়েছি। তো আমার কাছে ভালো লাগে বেবি পিঙ্ক ক্রিমটা, এটা আমার কাছে সত্যিকার অর্থে আমার স্কিনে খুবই ভালোভাবে স্যুট করে। তো আমার মতো অনেকে আছে যারা বেবি পিঙ্ক ক্রিম আমাদের থেকে নিয়ে থাকে, তারা অনেকে রেগুলার এটা ইউজ করে, তাদের কাছে ভালো লাগে। যারা এখন পর্যন্ত ব্যবহার করেন নেই বেবি পিঙ্ক ক্রিমটা, তারা একবার ট্রাই করে দেখবেন। কিন্তু একটা কথা বারবার বলে দিচ্ছি, যাদের স্কিন টোন অনেক বেশি ডার্ক স্কিন তারা এই দুইটাই নেবেন না। আর যাদের স্কিন একটু শ্যামলা বা ফর্সা বা অনেক বেশি ফর্সা স্কিন, তারা অনায়াসে নেবেন। এবং প্রথম প্রথম দেখবেন হালকা একটুখানি ভেসে ভেসে থাকলেও আস্তে আস্তে স্কিনের সাথে কিন্তু মিশে যাবে। 2 থেকে 3 দিন ব্যবহারের পরে স্কিনে সুন্দর একটা স্যুট করবে। কিন্তু এগুলো ব্যবহার করলে কোনো ব্রণের সমস্যা বা অ্যালার্জির সমস্যা এই টাইপস কোনো সমস্যা হবে না। দুটা ক্রিমের ভিতরে কম্পেয়ার করলে আমার কাছে বেশি ভালো লেগেছে হচ্ছে বেবি পিঙ্ক ক্রিমটা। তো আমি সাজেস্ট করবো যাদের নেওয়ার, বেবি পিঙ্ক ক্রিমটা যেন নেয়, অয়েলি বা ড্রাই স্কিন যেটাই হোক না কেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।